হে গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন, আল্লাহর রহমতে আমি ভালো আছি। তো আজকের ভিডিও যারা ওপেন করছেন তাদের সকলের কাছে রিকোয়েস্ট করবো আজকে সম্পূর্ণ ভিডিওটা দেখেন, কারণ আজকে সম্পূর্ণ ভিডিওটা দেখলে কিন্তু আপনারা এখান থেকে প্রতিদিন 500 থেকে 1000 টাকা ইনকাম করতে পারবেন। এছাড়াও সম্পূর্ণ ভিডিওটা দেখে যদি আজকের ভিডিওটাতে একটা কমেন্ট করেন সেক্ষেত্রে কিন্তু আপনার 10 টাকা ফ্রিতে মোবাইলস নিতে পারবেন। তো যারা মূলত ফ্রিতে 10 টাকা মোবাইলস নিতে চান, এছাড়াও প্রতিদিন 500 থেকে 1000 টাকা ইনকাম করতে চান, তাদের কাছে রিকোয়েস্ট করবো অবশ্যই অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা কন্টিনিউ করবেন। তো ভিউয়ার্স, আমি আজকে সকালের দিকে একটা ভিডিও আপলোড করছিলাম আমার চ্যানেলে, সেখানে আমি বলছিলাম 5000 টাকার গিভ এবং দেখেন 20 টাকা করে মোবাইলস এসেছে। তো এই ভিডিওটা যারা এখনও দেখেন অবশ্যই ভিডিও দেখে নেবেন। তো আজ থেকে আমি যতগুলো ভিডিও আপলোড করবো আমাদের টেকনিক্যাল সাইট ইউটিউব চ্যানেলে, আমি প্রত্যেকটা ভিডিওতে আপনাকে ফ্রিতে 10 টাকা করে মোবাইল রিচার্জ দিব, এটা হচ্ছে আপনি এক্সট্রা ইনকাম। এছাড়াও আমার চ্যানেল থেকে আপনারা কাজ করে যতগুলো ইনকাম করতে পারেন সেটা তো করলেন, এছাড়াও কিন্তু এক্সট্রা ইনকাম আপনাকে দিব। তো দেখেন আপনারা সিম্পলি আমার চ্যানেলটা লোগো তো জানেন, তো আমি যখন ভিডিও আপলোড করি নোটিফিকেশন পাওয়া মাত্র আপনার অবশ্যই আমাদের ভিডিওগুলো ওপেন করেন, ভিডিওগুলো ওপেন করে আপনার ভিডিওগুলো দেখবেন, ভিডিওগুলো সম্পূর্ণ দেখে আপনার একটি করে কমেন্ট করেন, ভিডিও দেখা হয়ে গেলে আপনি একটি কমেন্ট করেন, একটি ভালো কমেন্ট করে কমেন্টের নিচে আপনার নাম্বারটা দিয়ে দিবেন, তাহলে কিন্তু আপনার প্রতিদিন 10 টাকা করে ফ্রিতে মোবাইল রিচার্জ দিতে নিতে পারবেন। তো আমি একটা কমেন্ট পিকারের মাধ্যমে বা কমেন্ট র্যান্ডম কমেন্টের মাধ্যমে কিন্তু আমি রেজাল্টটা দিবো। আমি আজকে যে ভিডিও আপলোড করছি এখানে যারা কমেন্ট করবেন পরবর্তী ভিডিওতে কিন্তু রেজাল্টটা দিয়ে দিব, ওই ভিডিওতে যারা কমেন্ট করবেন তার পরবর্তী ভিডিও কিন্তু আমি রেজাল্টটা দিয়ে দিই, এবার কিন্তু আমি আপনাকে প্রতিটা ভিডিওতে 10 টাকা মোবাইল রিচার্জ দিব। তো এই সম্পর্কে বেশি কথা বলবো না, আপনি ওই ভিডিও দেখলে সব কিছু বুঝতে পারবেন। তো আজকে সাইটটা মূলত রিভিউ করবো, সে সাইটটা নিয়ে কথা বলবো এখন। তো সাইটটার লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, আপনি সিম্পলি ভিডিও ডিসক্রিপশন বক্সে আসলে সাইটটা লিঙ্ক পেয়ে যাবেন। তো দেখেন এখানে সাইটটা লিঙ্ক দেওয়া আছে, সাইটটা ক্লাব দেওয়া আছে, সাইটটা স্পন্সর দেওয়া আছে, এবং দেখেন এখান থেকে অ্যাডমিনের হেল্পলাইন ইমো নাম্বারটা দেওয়া আছে। তো আপনার সিম্পলি এই সাইটটা যে অ্যাকাউন্ট করবেন, অ্যাকাউন্ট করছে আপনার দেখেন এই যে স্পন্সর এবং ক্লাব এই দুটো আপনার অবশ্যই দরকার হবে। তো আপনারা যে ডিগ্রি ক্লাব এবং ডিগ্রি যে স্পন্সর এই দুটো অবশ্যই ইউজ করবেন, এবং দেখেন এই যে ক্লাবের যে অ্যাডমিন আছেন সেই অ্যাডমিনের নাম্বার কিন্তু এখানে দেওয়া আছে। তো অ্যাডমিনের যে ইমো নাম্বার বা হোয়াটসঅ্যাপ নাম্বার কিন্তু এখানে দেওয়া আছে, আপনারা যে কোনো প্রকার হেল্পের জন্য অ্যাডমিশনটা কিন্তু সরাসরি কন্ট্যাক্ট করতে পারেন। তো আশা করি বুঝতে পারছেন, এবং আপনারা অবশ্যই এই দুটা এই ক্লাব এবং এই স্পন্সরে জয়েন হবেন। তো আপনার সিম্পলি সাইট লিঙ্কে ক্লিক করে দেবেন, তাহলে কিন্তু আপনাকে সরাসরি সাইটটি নিয়ে চলে যাবে। দেখেন আমি সাইট লিঙ্কে ক্লিক করে দিলাম, এখন কিন্তু সরাসরি আমাদের সাইটটাতে নিয়ে চলে যাবে। তো সাইটটাতে আপনাকে কীভাবে অ্যাকাউন্ট করবেন সেটা দেখিয়ে দিব প্রথমত। তো দেখেন আপনারা লিঙ্কে ক্লিক করা মাত্রই আপনাকে সাইটটাতে নিয়ে চলে যাবে। তো ভিউয়ার্স, সাইটটাতে আসার পর প্রথমে আপনাকে একটি অ্যাকাউন্ট করতে হবে, যেহেতু আপনার নতুন এই জন্য আপনাকে একটি অ্যাকাউন্ট করতে হবে। দেখেন এখানে কিন্তু আপনার মূলত বেটিং করে ইনকাম করতে হবে, যেহেতু একটা বেটিং সেট, এখানে কিন্তু ক্রিকেট, ফুটবল, বাস্কেটবল, ব্যাডমিন্টন এগুলোর বেটিং করে আপনি ইনকাম করতে পারবেন। তো প্রথমে এখানে আপনার অ্যাকাউন্ট করতে হবে, তো অ্যাকাউন্ট করার জন্য আপনার সিম্পলি রেজিস্ট্রেশন উপরে ক্লিক করে দেবেন। তো রেজিস্ট্রেশন উপরে ক্লিক করলে কিন্তু আপনি এখান থেকে রেজিস্ট্রেশন ফর্মটা দিয়ে দিবে। তো রেজিস্ট্রেশন উপরে দেখেন আমি ক্লিক করে দেবেন, কিন্তু রেজিস্ট্রেশন ফর্মটি চলে আসবে। তো দেখেন এখানে আপনি অ্যাকাউন্ট করার জন্য সিম্পলি এখানে আপনার ফুল নামটা দিবেন, এখানে আপনার ইউজার নেম দেবেন, ইউজার নেম হচ্ছে আপনার নাম হিসেবে একটা দুটো সংখ্যা যোগ করে দেবেন, তাহলে ইউজার নেম হয়ে যাবে। সেখানে একটা ইমেল অ্যাড্রেস দেবেন, এখানে একটি ফোন নাম্বার দেবেন, এখানে স্পন্সার নেম দিবেন। তো স্পন্সার নেমটা কী দিবেন সেটা আগেও বলছি, ভিডিওর ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখছি। আপনি অবশ্যই দেখেন যে DEGRW যে স্পন্সার নেম হচ্ছে সেটা ইউজ করবেন। এরপরে এখানে আপনারা ক্লাবটা সিলেক্ট করেন, তো ক্লাবটা আপনার দেখেন ক্লাব আপনার যে ডিগ্রি ক্লাব 3 নম্বর যে ক্লাবটা সেটা সিলেক্ট করে আপনার সিম্পলি এখানে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করে আপনার এখান থেকে 3 নম্বর যে ক্লাবটা সেটা আপনার অবশ্যই সিলেক্ট করে দেবেন, এখান থেকে অবশ্যই ডিগ্রি ক্লাবটা সিলেক্ট করে দেবেন। আমি ক্লাবে যে ক্লাবের যে হোল্ডার আছে বা ক্লাবের যে অ্যাডমিন আছে তার নাম্বার কিন্তু আমি দিয়ে রাখছি, আপনারা যে কোনো প্রকার হেল্পের জন্য অ্যাডমিশন সরাসরি কন্ট্যাক্ট করতে পারেন। এবার দেখেন এখানে একটি পাসওয়ার্ড দেবেন, পাসওয়ার্ডটা হচ্ছে 0 থেকে 9 ভিতরে, যখন 6টা ডিজিটের পাসওয়ার্ড দেবেন। এরপর এখানে সেম পাসওয়ার্ডটা আবার বসিয়ে দেবেন। তো বসার পর এখানে সিম্পলি এখানে সাবমিটের উপর একটা ক্লিক করবেন, তাহলে কিন্তু আপনার অ্যাকাউন্টটা সাকসেসফুল বা ক্রিয়েট হয়ে যাবে। তো আশা করি বুঝতে পারছেন, অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর সিম্পলি এখানে আপনার ইউজার নেম দেবেন, এখানে পাসওয়ার্ডটা দেবেন, এরপর লগইনে ক্লিক করবেন, তাহলে কিন্তু আপনার অ্যাকাউন্টটা লগইন হয়ে যাবে। তো আমি আমার অ্যাকাউন্টটা লগইন করে ফিরে আসতেছি। তো ভিউয়ার্স দেখেন আমি আমার অ্যাকাউন্টটা লগ ইন করে নিলাম, তো অ্যাকাউন্টটা লগ ইন করার পর কিন্তু আপনার সামনে আউটিন টাইপের চলে আসবে। দেখেন এখানে আপনার টোটাল ব্যালেন্স শো করবে, উপরের দিকে দেখেন আমার 0 ব্যালেন্স শো করছে, এবং এখানে ইউজার নেম প্লাস ব্যালেন্সটা এখানে শো করবে। তো এখানে মূলত আপনার 0 ব্যালেন্স যেহেতু শো করবে, এখানে আপনার প্রথমত ব্যালেন্স অ্যাড করতে হবে, এরপর আপনি এখান থেকে বেটিং করতে পারবেন। তো যেহেতু এটা বেটিং সাইট, এখানে ফুটবল ক্রিকেটে বেটিং করতে পারবেন। তো বেটিং করতে মূলত বাজি ধরে ইনকাম করতে হবে, তো বাজি ধরতে গেলে কিছু পরিমাণ টাকা এখানে আপনার আগে খরচ করতে হবে। তো কীভাবে টাকা খরচ করে এখান থেকে টাকা ইনকাম করবে সেই ডিটেলস আমি বলবো, এই জন্য আপনার সম্পূর্ণ ভিডিও কন্টিনিউ করতে থাকেন। তো যেহেতু ওখানে আপনার ডিপোজিট করতে হবে, তো প্রথমে আপনাকে ডিপোজিটে দেখো যে কীভাবে আপনার ডিপোজিট করবেন বা টাকা এখানে খরচ করবেন। তো তার জন্য আপনার সিম্পলি দেখেন এখানে যে ডিপোজিটটা ক্লিক করে দেবেন, তো দেখেন এখানে মিনিমাম ডিপোজিট অনলি 100 টাকা থেকে 25,000 টাকা পর্যন্ত আসছে। তো আপনি এখানে মিনিমাম ডিপোজিট দেখতে পাবেন, এবং উইড্রো দেখেন মাত্র 300 টাকা উইড্রো করতে পারেন। তো অন্য সাইটগুলো কিন্তু 500 টাকা উইড্রো থাকে, তা এখানে কিন্তু মাত্র 300 টাকা উইড্রো করতে পারবেন। তো সাইটটা কিন্তু অনেক ভালো, এবং অ্যাডমিন 100% দিয়ে এবং পেমেন্ট করে। তো আগেও কিন্তু সাইট একবার শেয়ার করছি, তো যারা কাজ করছেন ইনকাম করছেন তারা কিন্তু অলরেডি পেমেন্টটা নিছেন এখান থেকে, যারা কাজ করেন নাই তারা তো এখন প্রকার ইনকাম করতে পারেন নাই। তো আজকে ভিডিও যারা দেখছেন তারা যদি কাজ করতে চান তাহলে কাজ করতে পারেন, যেহেতু সাইটটা 100% রিয়েল এবং অ্যাডমিন 100% পেমেন্ট করে। তো সিম্পলি দেখেন আপনার ডিপোজিটে ক্লিক করলে কিন্তু ডিপোজিট অপশনটা চলে আসবে, দেখেন ডিপোজিটে ক্লিক করে দিলাম। তো ডিপোজিট করার জন্য এখানে সিম্পলি আপনার মেথড সিলেক্ট করতে হবে, যেন আপনি সিম্পলি দেখেন এই যে চিহ্নটা আছে এখানে একটা ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করার পর দেখেন এখানে বিকাশ পার্সোনালটা সিলেক্ট করুন, এখানে আপনার বিকাশ পার্সোনাল পেমেন্টটা করতে পারবেন। তো বিকাশ পার্সোনাল ক্লিক করার পর দেখেন এখানে আপনার নাম্বারটা দিয়ে দেবে, আপনার সিম্পলি একটা নাম্বার দিয়ে নাম্বারটা আপনার চেপে ধরে কপি করবেন। তো এই নাম্বার মূলত আপনাকে সেন্ড মানি করে টাকাটা পাঠাতে হবে, এই নাম্বারে সেন্ড মানি করে টাকাটা পাঠালে কিন্তু আপনার ব্যালেন্সে টাকাটা অ্যাড হয়ে যাবে। তো আপনার নাম্বারটা কপি করবেন, এখন আপনার সিম্পলি বিকাশে চলে যান, বিকাশটাকে আপনার সেন্ড মানি করে দেবেন,
দিন আপনারা চাইলে বিকাশের কোড ডায়াল করে করতে পারেন অথবা চাইলে আপনারা বিকাশ অ্যাপ দিয়ে করতে পারেন তো আমি বিকাশ অ্যাপ দিয়ে করে আপনাকে দেখাবো তো বিকাশ থেকে সেন্ডমেন্ট করার পর একটা কাজ বাকি আছে সেটা আপনাকে দেখিয়ে দিব তো দেখেন আমি বিকাশটা লগইন করে ফিরে আসতেছি তো ভিউয়ার্স আমি বিকাশটা লগইন করলাম তো বিকাশ আসার পর আপনারা সিম্পলি দেখেন উপরে দিকে সেন্ডমেন্ট অপশনটা আছে আপনি সেন্ডমেন্টের উপর একটা ক্লিক করে দিবেন তো সেন্ডমেন্টের উপর ক্লিক করার পর আপনারা সিম্পলি এখানে নাম্বারটা দিয়ে দেবেন আপনি যে নাম্বার আর কি ডিপোজিটটা করবেন ওখান থেকে যে নাম্বারটা কপি করেছে নাম্বারটা এখানে বসিয়ে দেবেন তো নাম্বারটা বসার পর আপনারা সিম্পলি দেখেন এখানে যে নেক্সট যে অপশনটা আছে এখানে একটা ক্লিক করে দেবেন তো এখানে ক্লিক করে আপনি এখানে অ্যামাউন্টটা বসিয়ে দেবেন আপনি কত টাকা ডিপোজিট করতে চান সেটা এখানে বসিয়ে দেবেন তো আমি ধরে নিলাম আপনি 500 টাকা ডিপোজিট করবেন এখানে মিনিমাম যেহেতু 100 টাকা আপনি 100 টাকা থেকে শুরু করে আপনি 25,000 টাকা পর্যন্ত করতে পারেন তো আমি ধরে নিলাম আপনি 500 টাকা করবেন তো এটা দেওয়ার পর আপনার সিম্পলি এখানে নেক্সটে ক্লিক করে দেবেন এখানে পরবর্তী অপশনে ক্লিক করে এখানে আপনার পিন নাম্বারটা দেবে সেন্ড মানি করতে হবে সেন্ড মানি করে দেবেন তো সেন্ড মানি করার পর আপনার কী করবেন সেই সিম্পলি যে বিকাশের যে লোকটা সেখানে একটা ক্লিক করবেন এখানে ক্লিক করে আপনার একটা কাজ করতে হবে তো এখানে ক্লিক করার পর আপনারা এই যে স্টেটমেন্ট অপশনটা আছে সেখানে একটা ক্লিক করে দেবেন এখানে ক্লিক করার পর এখানে আপনার যে আউট অপশনে ক্লিক করে দেবেন তো আউটে ক্লিক করে দেওয়ার পর আপনি যে সেন্ডমেন্টটা করছেন আর কি ওই যে নাম্বার সেই সেন্ডমেন্টটা কিন্তু এখানে শো করবে আপনার সিম্পলি এখানে আমার যেহেতু আমি সেন্ড মানি করে নেওয়া অন্য টাকা সেন্ড মানি শো করতেছে আপনার সিম্পলি এখানে চেপে ধরবেন এখানে ট্রানজাকশনটা চেপে দেবেন তাহলে কিন্তু কপি হয়ে যাবে দেখেন ট্রানজাকশনটি কপি করা হচ্ছে এবার কপি করে নেবেন এখন আপনার কী করবেন আবারও চলে যাবেন ওয়েবসাইটে তো ওয়েবসাইটে যাওয়ার পর এখন আপনি কী করবেন এখানে আপনার অ্যামাউন্টটা বসিয়ে দেবেন দেখেন আপনি যে অ্যামাউন্টটা ডিপোজিট করছেন আর কি বা সেন্ড মানি করে দিয়েছেন অ্যামাউন্টটা এখানে বসিয়ে দেবেন বা সিম্পলি এখানে আপনার ফর্ম আপনি কোন নাম্বার থেকে ডিপোজিট করছেন বা আপনার যে বিকাশ নাম্বারটা আছে বিকাশ নাম্বারটা আপনি এখানে বসিয়ে দেবেন এখানে বিকাশ নাম্বারটা বসিয়ে দিলেন এরপরে যে ট্রানজাকশন আইডিটা কপি করছেন আর কি ওইটা এখানে চেপে ধরে এখানে ট্রানজাকশন আইডিটা বসিয়ে দেবেন বা সিম্পলি নিচে থেকে সাবমিটে ক্লিক করে দেবেন তো সাবমিটে ক্লিক করে দিলে কিন্তু 5 থেকে 10 সর্বোচ্চ 20 মিনিটের ভিতরে কিন্তু আপনার ডিপোজিটটা অ্যাড হয়ে যাবে আপনার মূল ব্যালেন্সে কিন্তু আপনার ডিপোজিটটা অ্যাড হয়ে যাবে তো যার মধ্যে গেম খেলতেছেন অবশ্যই আপনার ডিপোজিট করবেন ডিপোজিট করে এখানে ব্যালেন্স স্টার্ট করে নেবেন তো ব্যালেন্স স্টার্ট করে এখান থেকে কীভাবে আপনার গেম খেলে টাকা ইনকাম করবে সেটা আমি আপনাকে দেখাবো দেখেন এখানে মূলত আপনার ফুটবল খেলে টাকা ইনকাম করতে পারেন ক্রিকেট খেলে টাকা ইনকাম করতে পারেন তো আমি যেহেতু ফুটবল প্রথমে সে ফুটবলটা দেখাই তো আপনার ফুটবলের উপর ক্লিক করলে যে ফুটবল ম্যাচগুলো এখন চলতেছে সেই ম্যাচগুলো কিন্তু এখানে আপনার সামনে চলে আসবে দেখেন এখানে কিন্তু একটা ফুটবল ম্যাচ আছে তো দেখেন এখানে কিছু ফুটবল ম্যাচ আছে এবং নিচের দিকে আপনারা গেলে দেখেন এখানে উপরের দিকে কিন্তু কিছু ফুটবল ম্যাচ লাইভ চলতেছে এবং তার নিচের দিকে গেলে কিন্তু এখান থেকে আপনারা আপকামিং ম্যাচ বা পরবর্তী যে ম্যাচগুলো আছে সেগুলো এখান থেকে শো করতে পারবেন বা দেখতে পারবেন তো আমি এগুলো দেখাচ্ছি না এখন কীভাবে আপনারা লাইভ যে ম্যাচগুলো চলবে সেগুলো কীভাবে আপনার বেট করে টাকা ইনকাম করবো সেটা দেখাবো তো দেখেন এখানে যে ফুটবলের একটা ম্যাচ চলছে দেখেন একটা দল এবং একটা দল দুইটা দলে খেলা হচ্ছে দেখেন এখানে হাফ টাইম রেজাল্ট দেখেন এখানে হাফ টাইম রেজাল্টের একটা অপশন আছে তো দেখেন এখানে হাফ টাইমে কোন দল জিততে পারে দেখেন হাফ টাইমে কোন দলের বেশি আর কি গোল থাকতে পারে তো দেখেন একটা দল আছে এবং ড্র আছে তো আপনি যদি মনে করেন ড্র থাকবে সেক্ষেত্রে আপনি ড্র করতে পারেন আর যদি মনে করেন আপনি প্রথম যে দল আছে এই দলের গোল বেশি থাকবে বা এই দলের গোল বেশি থাকবে তাহলে আপনি যেটা আর কি মনে করেন আপনি বেশি থাকবে তো আমি মনে করলাম যে এই দলের গোল বেশি থাকবে প্রথম তো আমি এটার উপর ক্লিক করে দিলাম বা সিম্পলি এখানে আপনি দেখেন বেট ধরতে পারেন তো বেট ধরে আপনার এখানে অ্যামাউন্টটা বসিয়ে দেবেন তো এখানে যেহেতু মিনিমাম 20 টাকা হলে কি বেট করা যায় তো আপনার তাহলে 20 টাকা থেকে শুরু করে আপনার এখান থেকে 5,000 টাকা পর্যন্ত করতে পারেন বেট তো আমি বলবো আপনার কম কম করে বেট করবেন তাহলে হেরে গেলে আপনার বেশি হবে না বা জিতে গেলে কিন্তু আপনার বেশি একটা অ্যামাউন্ট পেয়ে যাচ্ছেন দেখেন আপনার 20 টাকা দিয়ে বেট করলে আপনি 40টা পেয়ে যাচ্ছেন আপনি যদি এখান থেকে 200 টাকা দিয়ে বেট করেন সেক্ষেত্রে কিন্তু আপনি 440টা পাচ্ছেন তো আপনারা যে অ্যামাউন্ট দিয়ে বেট করছেন সেই অ্যামাউন্টটা বসিয়ে দেন বসার পর এখানে সাবমিটটা ক্লিক করবেন সাবমিটটা ক্লিক করলে কিন্তু আপনার বেটটা হয়ে যাবে আর যদি আপনি মনে করেন হাফ টাইমের ভিতরে কারো কোনো গোল হবে না সেক্ষেত্রে আপনি ড্র উপরে ক্লিক করে দেবেন ড্র উপরে ক্লিক করে এখানে আপনার অ্যামাউন্টটা বসিয়ে দেবেন ড্র উপরে ক্লিক করার পর অ্যামাউন্টটা বসিয়ে দিলে কিন্তু আপনার এটা হয়ে যাবে তো এভাবে কিন্তু আপনারা ইয়েটা করবেন আর যদি আপনি মনে করেন এখানে কিন্তু অনেকগুলো গেমের অপশন চলে আসছে আপনার যেভাবে দেখালাম প্রথমটা আর কি ওইভাবে কিন্তু সবগুলো করতে পারেন দেখেন এখানে ফুল টাইম আর কি রেজাল্ট আছে তো ফুল টাইম রেজাল্টে কোন দল জিতবে এই দল নাকি ড্র তো যদি আপনি মনে করেন ড্র হবে সেক্ষেত্রে আপনি ড্র উপরে ক্লিক করে দেবেন দেখেন আমার ড্র উপরে ক্লিক করে দিচ্ছে ড্র উপরে ক্লিক করে দিলাম এরপর দেখেন আপনার এখানে অ্যামাউন্টটা বসিবেন দেখেন ড্র উপরে ক্লিক করার পর সরি আমার অনুযায়ী ক্লিক করে গেছে তো আপনি যেটার উপরে ক্লিক করবেন সেটা যদি আপনি বেট করেন সেক্ষেত্রে কিন্তু আপনি এখান থেকে ইনকাম করতে পারেন তো কীভাবে করবেন সেটা তো দেখালাম তো দেখেন আমি ড্র উপরে ক্লিক করে দিলাম এখন কিন্তু আমি এখান থেকে 500 এমন বসে দিলাম যদি এই দল দুইটা দল ভিতরে ড্র হয়ে যায় সেক্ষেত্রে 500 টাকা দিয়ে গেলেন সেক্ষেত্রে কিন্তু 1350 টাকা হবেন এবার কি আপনারা বেট করবেন তো যারা বেট করেন তাদের তো আর বলা লাগতেছে না তো আপনারা কিন্তু এখানে দেখে বেট করে নিতে পারবেন আর দেখেন যদি আপনি ক্রিকেট করতে চান সেক্ষেত্রে আপনি ক্রিকেটের উপরে ক্লিক করে দেবেন ক্রিকেটের উপর ক্লিক করে দিলে আপনার ক্রিকেটের যে লাইভ ম্যাচগুলো আছে সেগুলো শো করবে দেখেন এখানে ক্রিকেটের একটা ম্যাচ চলতেছে দেখেন এখান থেকে আপনার দেখেন এখানে অনেকগুলো অপশন আছে আপনার যে কোনো একটা বেট করতে পারেন আর কি দেখেন এখানে প্রথম যেটা আছে এই দুইটা দল থেকে কোন দল উইন হতে পারে তো যারা বেটগুলো করবেন তারা একটা জিনিস খেয়াল করবেন আপনার যারা খেলা সম্পর্কে বুঝেন বা কোন দল কেমন খেলে সেটা জানেন তারা তো বেট করতে সুবিধা হবে বা কোন দল জিততে পারে সেটা আপনি বুঝবেন আর যারা একটু কম বোঝেন তারা কী করবেন আপনার বাসায় টেলিভিশনটা অন করবেন অন করে যে খেলাটা চলছে যে লাইভ যে খেলাটা চলবে খেলাটা আপনার বাসায় দেখবেন এবং বেট করবেন তাহলে কিন্তু আপনার উইন হওয়ার চান্সটা বেশি থাকে তো খেলা দেখলে কিন্তু আপনি বুঝতে পারেন যে কোন দলটা জিততেছে যদি দেখেন দুইটা দল খেলা হচ্ছে আমি তো মনে করি যে এটা জিতবে তাহলে এটার উপর ক্লিক করে দিলাম তো এটার উপর ক্লিক করার পর যদি দেখেন আপনি অ্যামাউন্টটা বসে দেন তো দেখেন 100 এমন বসে আমি যদি এখন সাবমিটে ক্লিক করি সেক্ষেত্রে যদি জিতে যায় বা ওই দলটা জিতে যায়
তাহলে কিন্তু 2176 টাকা পেয়ে যাবে, দলটা হেরে যায় সেক্ষেত্রে কিন্তু ব্যালেন্স থেকে 100 টাকা কেটে নেওয়া হবে। তবে কিন্তু মূলত আপনার বেট করতে পারবেন, তো আপনার বেট করে যে টাকাটা ইনকাম হবে সেটা কিন্তু টোটালি আপনার এখানে শো করবে। আপনি যে বেটগুলো ধরবেন সেই বেটগুলো দেখার জন্য আপনার সিম্পলি এখানে দেখেন থ্রি আউট অপশনে ক্লিক করে দেবেন। তো আপনি যে বেটগুলো করতেছেন সেই বেটগুলো দেখার জন্য এখানে আসার পর আপনার সিম্পলি হিস্টোরির উপর ক্লিক করে দেবেন। তো হিস্টোরির উপর ক্লিক করে দেওয়ার পর বেটে ক্লিক করে দেবেন। তো অল বেটে ক্লিক করলে আপনি যে বেটগুলো ধরছেন সেই বেটগুলো কিন্তু এখানে শো করবে, যেহেতু আমি এখন কোনো প্রকার বেট করি না জন্য এখানে শো করতেছে না। তো আশা করি বুঝতে পারছেন, তো আপনার এখান থেকে বেট যে করেন বেট করে জিতে গেলে আপনার যে মূল ব্যালেন্সের টাকাটা অ্যাড হবে। তো টাকাটা এখন কে বিকাশ নেবে সেটা বলবো। টাকাটা আপনার বিকাশ নেওয়ার জন্য সিম্পলি দেখেন এখানে উইড্র অপশন পেয়ে যাবেন, আপনার সিম্পলি এখান থেকে হোম পেজের উইড্র অপশনে ক্লিক করে দেবেন। তো তার আগে একটা জিনিস আপনাকে একটু দেখাই, তো এই সাইটে যারা কাজ করবেন তারা কিন্তু চাইলে এখান থেকে লাইভ খেলা দেখতে পারবেন। এখানে ক্লিক করে আপনার লাইভ খেলা দেখতে পারবেন। এখানে ক্লিক করলে সরাসরি আপনাকে আর কি একটা ভিডিওর ভিতরে চলে যাবে বা লাইভ যে গেমগুলো চলে ওখানে নিয়ে যাবে। তো দেখেন আমি লাইভের উপর একটা ক্লিক করে দেবেন। দেখেন এখানে কিন্তু এই যে লাইভ ম্যাচ এখানে শো করবে, দেখেন লাইভ ম্যাচ, এবং দেখেন এখানে ভিডিও আপনার ক্লিক করে এখানে ভিডিও দেখতে যখন লাইভ ম্যাচগুলো চলবে। তো আশা করি বুঝতে পারছেন, তো দেখেন এখানে উইড্র অপশনটা দেখাবো। তো উইড্র অপশনের জন্য আপনার সিম্পলি দেখেন উইড্র উপর ক্লিক করে দেবেন। তো উইড্র উপর ক্লিক করার পর কিন্তু আপনার সামনে উইড্র অপশনটা চলে আসবে। তো সিম্পলি এখানে আপনার উইড্র করার জন্য উইড্র মেথডটা সিলেক্ট করার জন্য আপনার এখানে উইড্র মেথড সিলেক্ট করার জন্য এখানে ক্লিক করে দেবেন। তো এখানে ক্লিক করার পর এখান থেকে আপনারা বিকাশটা সিলেক্ট করে দেবেন, যেহেতু এখানে বিকাশ আমাদের পেমেন্ট নিতে হয়। পরে এখানে অ্যামাউন্টটা আপনার ইয়েটা বসে দেবেন, এখানে দুই নম্বরে আপনার ইয়েটা বসে এখানে পার্সোনাল এজেন্ট আপনি কোন নাম্বারে টাকা নিতেন। যদি আপনার পার্সোনাল বিকাশ না হয়ে থাকেন সেক্ষেত্রে আপনি পার্সোনাল সিলেক্ট করবেন, যদি আপনি এজেন্ট পয়েন্টে টাকা নিচ্ছেন সেক্ষেত্রে এজেন্ট সিলেক্ট করবেন। তো আমি পার্সোনাল সিলেক্ট করে দিলাম। এখানে আপনার অ্যামাউন্ট বসেন, আপনার যেহেতু মিনিমাম ডিপোজিট 300 টাকা, আপনি এখানে চাইলে 300 টাকা হলে উইড্র করে নিতে পারেন। তো আপনি 300 টাকা বা আপনি যত উইড্র করতে সে অ্যামাউন্টটা বসিয়ে দেবেন। এরপর এখানে একটু আপনি কোন নাম্বার পেমেন্ট দিতে চান, আপনার রিসিভ পেমেন্ট নাম্বার, আপনি যে নাম্বার পেমেন্টটা নেবেন সেই নাম্বারটা এখানে বসিয়ে দেবেন। দেখেন আমি আমার নাম্বারটা বসিয়ে দিলাম। তো নাম্বারটা বসে পর আপনি সাবমিটে ক্লিক করবেন, তাহলে কিন্তু আপনি যে অ্যামাউন্ট এখানে দেবেন ওই অ্যামাউন্টটা যদি আপনার ব্যালেন্স থাকে তাহলে কিন্তু আপনার উইড্রটা হয়ে যাবে। এবং আপনি এখান থেকে 10-15 মিনিট সর্বোচ্চ আপনার 20-30 মিনিটের মধ্যে পেমেন্টটা পেয়ে যাবেন। তো আশা করি বুঝতে পারছেন, এখান থেকে আপনি ইনকাম করে পেমেন্টটা কিন্তু সরাসরি বিকাশ নিতে পারবেন। তো সাইটটা সম্পর্কে সম্পূর্ণ ডিটেলস আপনাকে বোঝানোর চেষ্টা করলাম, এখানে কিভাবে অ্যাকাউন্ট করবেন, কিভাবে ডিপোজিট করবেন, কিভাবে ডিপোজিট করে গেম খেলবেন, প্লাস কিভাবে উইড্র করবেন। তো আশা করি আপনার সম্পূর্ণ ডিটেলস বুঝতে পারছেন। তো এখন যে কথাটা বলবো, যারা আর কি আমাদের সম্পূর্ণ ভিডিও দেখলেন তারা অবশ্যই একটা কমেন্ট করবেন আপনার ভিডিওর ডিসক্রিপশন বক্সে, সরি ভিডিও কমেন্ট বক্সে গিয়ে একটা গুড ভিডিও বা নাইস ভিডিও কমেন্ট করে আপনার নাম্বারটা দিয়ে দিবেন। তাহলে কিন্তু পরবর্তীতে বা কাল সকালে যে ভিডিও আপলোড করবো ওখানে কিন্তু আপনার রেজাল্ট পেয়ে যাবেন, কে 10-20% সেটা কিন্তু আপনি ওখানে দেখতে পাবেন। এই জন্য আপনার প্রতিটা ভিডিও দেখবেন, আপনি আমি ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার প্রতিটা ভিডিও দেখবেন, ওখান থেকে আপনার প্রতিটা ভিডিওতে কমেন্ট করবেন। এবং যারা উইন হবেন তাদের উইনের কিন্তু আমি লাইভে পেমেন্ট করবো, আপনার যারা উইন হবেন তাদের কিন্তু আমি লাইভে ভিডিওর ভিতরে পেমেন্টটা করে দেবো। তো আশা করি বুঝতে পারছেন। তো আজকে বলছিল এ পর্যন্ত, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন, কমেন্ট করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।